যাবোন? এই আমি তোর সাথে আমি যাব। আপনি আমার সাথে কই যাবেন? আরে তোর সাথে আমি যাব, তুই যেখানে যাচ্ছিস। আমি আমার অপারেশনে যাচ্ছি, আপনি কোথায় যাবেন? আমার বস যাইতে বলেছে, আমি তোর সাথে যাব। আচ্ছা বসকে সত্যি সত্যি আপনি যেতে বলছে? হ্যাঁ, তো আমাকে সত্যি যেতে বলিনি মানে আমি কি মিথ্যা কথা বলছি নাকি তোর সাথে? যান, বাইকটা বের করো। বাইক? আচ্ছা বাইক না নিয়ে তো অন্য কিছুতে গেলে হয় না? হ্যাঁ হয়, খুব হয়। হ্যাঁ ঘোড়ার গাড়ি আছে না, ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি তো করে আমরা যেতে পারি। ঘোড়ার গাড়ি? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আরো ভালো হয়। ঘোড়ায় চড়ে আমরা একসঙ্গে যাব। আপনার মাথায় গোবর ছাড়া যদি আর কিচ্ছু দেখে থাকে বিয়া, যান বাইক বের করেন, যেটা বলছি সেটা করেন। আচ্ছা যাচ্ছি, কথায় কথায় খালি ধমক দেয়। এই নিয়ে 17টা বাড়ির সামনে এনে দাঁড়া করাইলেন আপনি, একটাও রকের বাড়ি না। মিয়া একটা চেনা বাড়ি খুঁজে বের করতে এতক্ষণ লাগে, এই জন্য বসে আপনার কোনো কামে পাঠায় না। মনে পড়েছে ওই রাস্তার শেষ মাথায়? হ্যাঁ মনে পড়েছে, ওই রাস্তার শেষ মাথায়। এই এক কথা কতবার বলবেন না? আরে রাস্তা ভুল হলে তো আমার দোষ না, ওটা আমার কপালের দোষ, কপালের দোষ। দেখো জাফর, আমি কিন্তু তোমার সিনিয়র। ওটাই তো সমস্যা। যাক তাহলে বুঝতে পেরেছো? বুঝতে পারছি, খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু সমস্যা ওখানে না, মেইন সমস্যা হলো আপনার মতো একটা গাধারে সাথে করে নিয়ে আসা। ওঠো। তাড়াতাড়ি আল্লাহ আল্লাহ এখন নিশ্চয় কমাতে ভাই ধাক্কা দেন। হয় ঠেলো ঠেলো। হ্যাঁ আমি জানতাম তুমি এই কথা এখন কবা। এই বছরে কয় মাস হয়? আরে বারো মাস। বারো মাস, বারো মাসের মধ্যে 13 বার আমি জেলখানায় যাই। খুব ভালো। হ্যাঁ খুব ভালো। এখন ঠেলো। হ্যাঁ এখন ঠেলো। আচ্ছা লোক কোন গাছ আমার যে ঠেলা বা পেস্ট্রিজ থাকবো আমার? আরে থাকবো, তোমার পেস্ট্রিজ মানে তো আমার পেস্ট্রিজ, বুঝো না, কেউ জানবো না, কেউ জানবো না। আল্লাহ রে। আচ্ছা ঠেল দিছি, শোনো কাউরে কইও না আবার, আমার পেস্ট্রিজের একটা ব্যাপার। ¶¶